চক্র আছে যা ঢাকা শহরে আইন শৃঙ্খলার নাম ব্যবহার করে তারা কোনো সময় ডিবির জ্যাকেট পরে, কোনো সময় র্যাবের জ্যাকেট পরে পরে তারা গাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা করে, বিশেষ করে বিভিন্ন ব্যাংকের সামনে, লেজিং কোম্পানির সামনে তারা বসে থাকে। কোনো মানুষ যখন হুন্ডা করে টাকা নিয়ে যায় অথবা গাড়িতে করে মুঠা অঙ্কের টাকা, বিশেষ করে হুন্ডা ক্ষেত্রে বেশি করে, হুন্ডাতে অনেক সময় দ্রুত হওয়ার জন্য তারা হুন্ডাতে বড় অঙ্কের টাকা নিয়ে যায়, তখন এটা এদের একটা গ্রুপ ব্যাংকেও থাকে বাইরেও থাকে, তখন তারা খবর দিয়ে দেয় যে এই হুন্ডাতে এতগুলি টাকা যাচ্ছে আপনার খেয়াল করে। এইভাবে তারা শাহজালাল ব্যাংকের এই কাজটা তারা রেগুলার করে আসছে, আমাদের কাছে খবর ছিল। তখন উত্তরা ডিভিশন মানে এই খবরটা পেয়ে তারা আমরা উৎপেতে ছিলাম যে তারা যে উৎপেতে যে কাজটা করে যে এইভাবে মানুষকে মানে হুন্ডাতে করে টাকা নিয়ে যায়, বলে যে এত টাকা কোথায় পেলেন, আমরা ডিবি পুলিশ চলেন ডিবিতে যাই অথবা আমরা রেবে যাই এরকম বলে। তো ওই দিন ইসলামী ব্যাংকে যে গ্রাহকরা যে টাকা তুলবে সেটা তারা জানে, এই বলে তারা কিন্তু সেদিন ইসলামী ব্যাংকের সামনে তারা এই মানে ছয়জন টাকা তারা গাড়ি ডিবি লেখা গাড়ি তাদের পরনে ডিবি ড্রেস তারা ওইখানে অসয়েট করছিল, এবং তারা যেই মুহূর্তে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বের হবে সেই মুহূর্তে আমাদের যে আসল ডিবি আমাদের উত্তরা ডিভিশনের ডিসির নেতৃত্বে যারা সবাই মিলে গিয়ে তাদেরকে ধরে ফেলার পরে তাদের আমরা জ্যাকেট তাদের কাছ থেকে নিলাম, যে জ্যাকেট কোথা থেকে পেয়েছো, তারপরে জ্যাকেট আমরা উদ্ধার করলাম। এক তাদের কাছে যে হাত করা ডিম মানে ডিম পেরি লোগো লাগানো পুলিশ বাংলাদেশ পুলিশের যে মনোগ্রামের যে হাত করা থাকে ওইটা, তারপরে একটা সিলভার রঙের হাইজ গাড়ি, একটা কালো রঙের খেলনা ওয়াকিটুকি, একটা লাল হলুদ সবুজ রঙের ডোরা কাটা গামছা তার দৈর্ঘ্যত এক এবং দুইটা কাপড়, এরকম বিভিন্ন ধরনের আইটেম আমরা উদ্ধার করলাম। তারা যেটা বললাম যে মর্ডার অপরাধটা হচ্ছে তারা যারাই হুন্ডা নিয়ে যাবে ব্যাংক থেকে বের হবে তারা জানে টাকা থাকে এবং তাদের দূরে গিয়ে তাদেরকে আটকে বলে যে তুমি তো উড়ে তুলেই ওদেরকে চোখ বেঁধে ফেলে গাড়িতে রেখে দেয়। এরকমভাবে তারা এই কাজটা রেগুলার করে আসছে, আমরা তাদের গ্রেপ্তার করেছি। করে ওরা কাজটা হচ্ছে মর্ডার সাপোর্ট হচ্ছে ওই দিন তারা মানে ডাকাতি করা কালেই আমাদের পুলিশের হাতে ধরা পড়েছে, এবং তাদের মর্ডার সাপোর্ট হলো এরকম ছিল তারা প্রায়ই কাজটা করে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে ছিনতাইটা হয় ব্যাংক থেকে টাকা তোলার সময় যে ডাকাতিটা হয় তারা এই অনেক করেছেন, এবং তাদের প্রত্যেকের নামে মানে দুইটা চারটা আটটা এমনকি ছয়টা অস্ত্র মামলা আছে, ডাকাতি অস্ত্র চাঁদাবাজি মামলা রয়েছে, দুষ্টতা এইসব মামলা আছে। এমনকি এর আগেও তারা পাবনা কাশীনাথপুর এলাকায় একটা ডাকাতি করেছে, সেটা মামলায় রুজু হয়নি, মানে টাকা নিয়ে গেছে সেটা মামলায় রুজু করে নাই, তারা স্বীকার করেছে আমাদের কাছে। নাটোরের বড়াই গ্রামে তারা একটা চিন্তা বড় চিন্তার ঘটনা অনেক টাকা চিন্তাই করেছে, সেটারও মামলা হয়নি নাটোর, কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। তারপরে বালুকা ময়মনসিংহের ভালুকা এলাকায় তারা 16 লক্ষ টাকা নিয়ে গেছে, সেটা একটা মামলা হয়েছে, সিসিটিভিও আছে, বাট ময়মনসিংহ পুলিশ সেটা ব্যবস্থা নেয়নি, সেটা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা একটা টাকা দিল। এইগুলি ছাড়াও আমরা ডাকাত শরীফুল ইসলামের নামে দুইটা ছিনতাই দস্যুতা মামলা আছে, আলাউদ্দিনের বিরুদ্ধে 4টা ছিনতাই অস্ত্র মামলা আছে, আরিফের বিরুদ্ধে 8টা অস্ত্র ডাকাতি দস্যুতা মারামারি মামলা আছে, আরিফুল ইসলামের নামে আরও 6টা অস্ত্র ছিনতাইয়ের মামলা আছে। অর্থাৎ প্রত্যেকেই হলো মানে একদম জন্মগতভাবে ডাকাত, তাদের অনেক সংখ্যা অনেক জায়গায় ডাকাতি করেছে সেটা স্বীকার করে নেই, মামলা রুজু হয় নাই। আর এর মধ্যে একজন আছে জাহাঙ্গীর আলম, সে হলো চাকরি ছিল, এইভাবে তারা কোনো সময় পুলিশের চাকরি একদম দিনে, কোনো সময় চাকরি ছিল একদম দিনে, কোনো সময় পুলিশ থেকে নেই, এইভাবে নিয়ে এই ডাকাত চক্রটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে এবং ঢাকা শহরে করে এরা অনেক জায়গায় করেছে স্বীকার করেছে। আমরা রিমান্ডে এনে তাদের সাথে আরও কারা কারা আছে, এর আগেও আপনারা জানেন গুলশান টিম
আমরা 16 জন ডাকাতকে গ্রেফতার করেছিলাম কালে একর কাজীবর দুই নালাগাতে। এবং আমি মনে করি আমাদের যদি ডিবি তাৎক্ষণিকভাবে ডাকাতি যে প্রস্তুতিকালে যদি 6 জনকে গ্রেফতার না করতো এই ভুয়া ডাকাত, তাহলে তারা ওই দিন তাদের টার্গেট ছিল সোনার ইস্তাহাজার আল ইসলামিকের দিকে একজন পার্টি বড় টাকা নিয়ে বেরোবে, এইসব সে টাকাটিটা তারা করবে। এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব তারা আরও কোথায় ঘটনা করেছে এবং সেই ব্যক্তিতে আমরা তাদের সাথে আরও কোনো ডাকাত আছে কিনা সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসলে তারা তো আসলে তাদের মডাস অপারেন্টটা হচ্ছে যে তারা মানে অনেক সময় দেখা গেলো যে মানুষ তো আসলে জিজ্ঞাসাবাদ করে না, যখন মানে র্যাবের ড্রেস পরে ঘুরে, পুলিশের ড্রেস পরে ঘুরে, ডিবির ড্রেস পরে ঘুরে, অনেক সময় অনেকে জিজ্ঞাসাবাদ করে না, যার এই সুযোগটাই তারা হয়তো নিয়েছে। এবং আমরা মনে করি এখন তো আমরা আমাদের ডিবির কিউ কোড আছে জ্যাকেটে, এখন আমরা চিনে ফেলি, যার কারণে আমাদের ডিবি পুলিশ কিন্তু এই ড্রেস দেখে চিনে ফেলছে তারা ভুয়া। এবং আমরা মনে করি যারা এই ঘটনাটা ঘটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেন ডাকাতির মামলাটা যেন রুজু হয় এটা খেয়াল রাখতে হবে। আর ডাকাতির মামলা রুজু হলেও ডাকাতির ঘটনা ঘটলে অনেক সময় কেউ কেউ চুরির মামলা রুজু করে ফেলে, আমরা যেন সে কাজটাও না করি। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটলে সেটা যেন থানায় মামলা রুজু হয়, তাহলে হয়তো আমাদের ডিবি পুলিশ আমরা কাজটা করতে সুবিধা হয়। ধন্যবাদ।